দেখেন আমরা যে আমরা প্রণয় গোস্বামী স্যার আমরা যা থ্রুতে কাজ করি যিনি ডাইরেক্টর মানে আমাদের ডাইরেক্টর যিনি আমরা আকার হচ্ছে একুশে কাজ করতেছি আজকে হাজার তেরো থেকে তো উনি ষোলোতে একবার যে টেন্ডারটা পাইছিল ওই টেন্ডারের অনুসারেই কিন্তু আমাদের যে মূল্য দিতেছে আছে এরপরে আমরা টেন্ডার হওয়ার কথা কিন্তু দুই বছর অন্তর অন্তর টেন্ডার হওয়ার কথা আমরা যেটা জানতে পারলাম আর তাইনে আমরা কীছি চার চার বছর অন্তর টেন্ডার হয় লাস্টে আমরা এলপিআ ডাইরেক্টর আছে ওনার থেকে আমরা জানতে পারছি কি দুই বছর অন্তর অন্তর টেন্ডার হয় তাইনে আমাদের সঙ্গে মানে এভাবে প্রতারণা করছে যেটা নাকি ভাবার অতীত আমরা বুঝতে পারছি না হ্যাঁ তাইনে অন্ধকারে আমরা পুরা শ্রমিক রারে অন্ধকারে রাখছে পুরা শ্রমিক তাই তাইনে অন্ধকারে রাখছে আর একটা তাইনে এই ব্যবসাগুলি করতেছে তো আমাদের আমরা কিন্তু একটা আমরা জানি যে তিন মাস যদি রানিং একটা একটা জায়গায় কাজ করি নব্বই দিন কাজ করলে আমরা ওইখানে ইপিএফের আওতায় পড়ি যদি আমরা দশজন বা পনেরো জনের শ্রমিকের অধিক হয় তাহলে আমরা ইপিএফের আওতায় পড়ি আমাদের এখানে না ইপিএফ আছে না ইএসআই আছে জলের অবস্থা তা জলের অবস্থা আপনার যেটা নাকি মানুষ স্নান করে জলের একদম আয়রন প্রচুর আমরা বাধ্য হয়ে এই জল খাইয়ে হয়ে আমরা কাজ করতে হইতেছে তো যেখানে আমরা দু হাজার দুই বছর অন্তর অন্তর টেন্ডার হওয়ার কথা তো এই অনুসারে আমাদের এই মূল্য বৃদ্ধি হওয়ার কথা কাজের মূল্য এখানে আমরা তাই কিন্তু চার বছর অন্তর টেন্ডার হয় মানছি চার বছর অন্তর অন্তর টেন্ডার হয় কিন্তু তাইনে এই অনুসারে আমরা দুইবার টেন্ডার হয়েছি আরও কিন্তু তাইনে ওই দুই হাজার ষোলোর কাগজ দিয়ে ওই ওহান পর্যন্ত তাইনে কাজ চালাই গেছে তে অব্দি চলতে আসে তাহলে কত বছর আর গ্যাপ আপনারা আমরা যদি কই স্যার রেট রেটটা বাড়ান রেটটা বাড়ান উনি কালকে বইতেছি পশু বমু এই বমু সেই বমু কইয়া মানে জায়গা নিয়ে আমাদের পৌঁছাইছে যে আমরা পিট লেগে আছে আর ভরসা করতে পারতেছি না যে আমরা কোন জায়গায় যাইলে আমাদের শ্রমিকদের হ্যাঁ হ্যাঁ সুরাহাজে হইবো এই রাস্তা আমরা খুঁজতে পাইতেছি না আজকে আমরা বাধ্য হয়েছি এই জায়গায় দাঁড়াইতে যে আমরা হ্যাঁ ওনার একটা চিঠি দিছিলাম ওই জায়গা নাকি বিগত দিনের এই চিঠিটা উনি ফরওয়ার্ড করে আমরা ফরওয়ার্ড করে দিছি তাই উনি রিসিভ কপিটা রাখছিল হুম রিসিভ কপি রাখছে রাখার পরে তাই না অবহিত যে এদিনের মধ্যে আমি তোমাদের লইয়া বইয়া ডিসকাস করুম ওখানে তাই না ওইটা থেকেও পিছিয়ে গেছে গা ভাই দুই আমরা আজকে হ্যাঁ গতকালকে থেকে আমরা কর্মবিরতির থেকে আমরা কর্মবিরতির দিকে আমরা যাইতে বাধ্য হয়েছি আর কি লাগে কর্মবিরতি এটা অনির্দিষ্টকাল আমাদের যদি এই বৃদ্ধি না হয় সুরা যদি না হয় আমরা অনির্দিষ্টকাল লেগে ওই হ্যাঁ ওই অবস্থানে আমরা থাকতে বাধ্য